Welcome back to our channel, and Shantanu is trying to start this bike and he's doing hard work. Wow! এখন শান্তনু চালাবে, আমি পিছনে বসবো. Ready শান্তনু? Ready. Ready? Okay. শান্তনু আমরা কোথায় চলেছি? আমরা এখন যাবো সেম অজানার উদ্দেশ্যেই বলতে গেলে, তবে ইচ্ছা আছে যে প্রথমে আমরা যাবো হচ্ছে মন্দিরের দিকে, আমরা ওখানে বসে কিছু আলোচনা করবো. আর কালার্স আসছে, তোমরা অবশ্যই দেখবে. আমি অত্যন্ত স্কিলফুল ড্রাইভার, তাই কোন রকম ভাবে আমি সুন্দর করে কাটিয়ে নিয়ে এলাম. সাধারণ গাড়ি পিটার, মানে অপূর্ব গাড়ি পিটার. দারুণ গাড়ি, দারুণ দারুণ গাড়ি. তো যেহেতু আমরা মেন রোডে উঠবো, সেই জন্য এবার গাড়িটা আমি চালাবো, কেননা শান্তনু হচ্ছে নতুন ড্রাইভার আর শান্তনু আমরা লাইসেন্স পাই, এটা সবচেয়ে বড় কথা. তো এবার আমি গাড়িটা চালাবো আর শান্তনু বসে তোমাদের জন্য ক্যামেরা. আমরা আগে চটপট একটু তেল ভরে নেবো, গাড়িটাকে চাঙ্গা করে নেবো. এবার আমরা রোডে উঠছি. সামনের গাড়িটাতে লেখা আছে কি রে, চলে যাচ্ছিস নাকি, কাল আবার আসবো. দেখতে পাচ্ছ আমরা এখানে হল্ট করলাম, তো এই তন্ময় নামলো. আমরা এবার ওই দোকান থেকে চা খাবো. আমরা এখন আছি বহিরা কালীবাড়ি স্টেশনে. স্টেশনটা আমাদের অন্যতম ফেভারিট জায়গা, কারণ এটা ফাঁকা থাকে আর নিরিবিলি থাকে, আর নিরিবিলি জায়গা আমাদের খুব ভালো লাগে, তার কারণ আমরা শহরের কোলাহলের মধ্যে থাকি. এবার আমরা স্টেশনে যাই, আলোচনাটা করা যায় ঠিকঠাক. দাঁড়াও, চায় চিয়ার্স করবো. চাটা বেশ গরম. হ্যাঁ শান্তনু, দাড়ি খুব তাড়াতাড়ি বড় হয়. হ্যাঁ আমি কিন্তু মানে অনেকে জিজ্ঞাসা করেছে যে কিছু লাগাও না, এটাই আমি বলছিলাম, কিছু লাগেন. এমনকি আমাকে একদিন একটা লোক লিফটে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে যে দাদা আপনার দাড়িগুলো হেভি, কিন্তু আপনি দাড়িটাকে কিছু লাগান. আমি বললাম না. তা উনি আমাকে একটা সাজেশন করলেন যে দাড়িটাকে একটু ট্রিম করো, ভালো লাগবে এই এই যা. কিন্তু লোক মানে অচেনা লোক, কিন্তু আচ্ছা আচ্ছা কোনো দিনও দেখিনি. কালার্স কবে আসছে? কালার্স আসছে বুধবার 9 তারিখ. আর একটা জিনিস বলে রাখি, এটা আমাদের পোস্টারের সাথেও বলা হয়েছে আগে, যে কালার্স হচ্ছে ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ট্যাগোর অন হিজ বার্থডে. তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই আমরা কালার্সটাকে রিলিজ করছি 9 তারিখ. আমাদের প্রত্যেকেরই কিছু কিছু ইচ্ছা থাকে যেগুলো আমরা পূরণ করার জন্য যে কোনো লিমিটে যেতে পারি, আমরা সব বাধা অতিক্রম করতে পারি. আর মানুষের জীবন মানে বাধা বিঘ্ন আসবে, কালার্স হচ্ছে বাধা বিঘ্ন অতিক্রম করে নিজের স্বপ্নকে সত্যি করার গল্প. এই বলবো, তোমরা অবশ্যই দেখো 9 তারিখ কালার্স আসছে. কাছের গুলিটা দেখে আমার সেই সে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছুটি গল্প ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে সে ফটিক, তা একটা বাচ্চাকে বসিয়ে সেই কাছের গুলি ঠেলতে যাবে, খেলতে গিয়ে বাচ্চাটা লেগে যাবে না, এই গুলিটা দেখে আমার ঠিক সেরকম কথা মনে হচ্ছে. দর্শকটা একবার গুড়িটা দেখে নাও. এই সেই গুড়ি, আমরা সেই ছুটির গল্প যেটা তোমায় বললো, ফটিকের গুড়ি, ফটিকের গুড়ি. আরেকটা জিনিস তোমাদের বলি, আমাকেও জিজ্ঞাসা করেছে বুঝলে তোমরা এক একজন, যে গরমকালে তো সেই সময় কেন তোমরা হোলিকে নিয়ে বেশ করে এই কালার্সটাকে রিলিজ করছো. তো সেখানে আমি বলি,
এটা কিন্তু, আবার বলছি, এটা কিন্তু দোল উৎসবটা ইম্পর্টেন্টের থেকে বেশি রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটা রবীন্দ্র জয়ন্তীতেই রিলিজ করা হবে এটা মাথায় রেখেই কিন্তু শ্যুট করা। তো এটা দোল উৎসব যতটা তার থেকে অনেকটা বেশি রবীন্দ্র জয়ন্তীকেও আমাদেরকে সেলিব্রেশন করা, ট্রিবিউট জানানো। ইউ শুড নেভার গিভ আপ, এই গল্পটা জুড়েই রয়েছে এটা, ইউ শুড নেভার গিভ আপ, দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি মনে করি যে এই গল্প যে কোনো সময় রিলিজ করা যেতে পারে, মানে এটা একটা মানে ইন্সপিরেশনাল বেশি করে। আরেকটা জিনিসও আছে, আমি তোমাদেরকে বলি যে এটা বলতে গেলে আমাদের প্রথম একটু আন্তর্জাতিক মানের একটি ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি আমরা, আমরা সম্পূর্ণ এটাকে ইংরেজি ভাষায় করার চেষ্টা করেছি, মানে করেছি আর কি। বর্ষাকাল যত আসবে এই গাছগুলো তত তাড়াতাড়ি বড় হবে, আর এই জায়গাটা পুরো একদম গাছে ছেয়ে যাবে, আর তখন সন্ধ্যা নামলেই শিয়াল বনবিড়াল এগুলো বেরাবে। আর পাট গাছ কত বড় হয়? পাট গাছগুলো অনেক বড় বড়, তার মানে গাছগুলো এরকম ছোট থাকবে না, তাই তো? 7-10 ফুটের কাছাকাছি হয়ে যায়, আরো বেড়ে যায় অনেক। তোমরা একবার দেখে নাও বন্ধুরা পাট গাছগুলো, এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে পাট গাছ। সূর্য অস্ত যাচ্ছে, একটু ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এদিকে ফেরো, এদিকে ফেরো। হুম বন্ধুরা, তোমরা দেখতে চলেছো শান্তনু। এবার হাত দুটোকে তুমি উপর দিকে তুলে দাও, হাত দুটোকে উপর দিকে তুলে দাও। এবার দেখতে পাচ্ছ তুমি, দেখে মনে হচ্ছে যে এইমাত্র ঈশ্বর নামলেন, কেননা পিছনে সে একটা সার্কেলিক ই রয়েছে, মানে সূর্যটা, তাই তো? সূর্যটা গাছ না, এটা পাট গাছ নয়, এটা হচ্ছে তিল গাছ। আমার প্রশ্ন আমার সাবস্ক্রাইবারদের কাছে, তিল গাছের দিয়ে কী হয়, তিল দিয়ে কী হয়, কমেন্ট সেকশনে জানাও। আমরা ওই ঢিবিটার দিকে এগিয়ে যাচ্ছি, আর ওইটার উপরে গিয়ে আমরা বসবো। তন্ময় অলরেডি চলে গেছে, মাটি কেটে এই জায়গাটায় তোলা হয়েছে, তোলার ফলে এই জায়গাটা এত উঁচু, আর এইখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা গাছ, কিন্তু এই গাছটাতে কত কি পরিমাণে আম হয়েছে, কিন্তু এখন আম পাকেনি, সুতরাং এখন আম ছেঁড়া উচিত না। এই গাছটাতে খেজুর হয়ে রয়েছে, কিন্তু খেজুর খেজুরও এখনও পাকেনি, আর একটু গরম আসলে খেজুরও পেকে যাবে। I still remember the day I left the train and chopped off the ticket into 2 halves. But I couldn't throw it away. I kept the sliced ticket in my pocket. I kept my hope alive. I still remember I was traveling by tram and I was engaged to this book. I was studying Rabindranath Tagore and his Shantiniketan. Rabindranath Tagore is so magical that even if you are in the city heart, you can still reach the outskirts.
Tanmay and I'm a dreamer. So now I'm going to share with you my experience of the failures. কালার্সের ট্রেলার তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই তোমরা কালার্স দেখো আর ছড়িয়ে দাও, পুরো ভাইরাসের মতন ছড়িয়ে দাও আর শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে, ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস, আর সাথে থেকো, সঙ্গে থেকো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, আওয়ে মেক্স এ নিউ ওয়ে।